বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তোমাদের এর আগের সেশনে বলেছিলাম যে স্টাফ সিলেকশন কমিশনের যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, সেই কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের নোটিফিকেশান অলরেডি জারি করা হয়েছে এবং সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে লোক নিযুক্ত করা হবে এবং জব প্রোফাইল আছে, সেই জব প্রোফাইলটা অত্যন্ত হাই প্রোফাইল জব সরকারি চাকরির ক্ষেত্রে। সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে ডিপার্টমেন্টের যে পদগুলি আছে সেই পদগুলি অত্যন্ত সম্মানজনক পদ এবং এখানে কাজ যে জব প্রোফাইল আছে সেগুলো অনেক দায়িত্বপূর্ণ কাজ। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কোন কোন পদে তাদের স্যালারি স্ট্রাকচার কেমন নিয়ে আমরা এই সেশনে আলোচনা করব। দেখো, সাধারণত সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব ডিপার্টমেন্টগুলো আছে সেখানে যে বিভিন্ন রকম পোস্টে যে লোক নেওয়া হয় সেই পোস্টগুলোকে ক্যাটেগরাইজ করা হয় কী রকমভাবে, আগে চার রকমভাবে ক্যাটেগরাইজ করা হতো, এখন তিন রকমভাবে ক্যাটেগরাইজ করা হয়। একটা হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। ঠিক আছে, তো গ্রুপ এ নিযুক্তিগুলো হয় পুরোপুরি ইউপিএসসির মাধ্যমে, অথবা যে গ্রুপ বিতে যারা নিযুক্ত হয় তারা পরবর্তীকালে ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটির মাধ্যমে, অর্থাৎ ডিপার্টমেন্টাল প্রমোশন নিয়ে কিংবা ডিপার্টমেন্ট এক্সামের মাধ্যমে গ্রুপ এ পদে পৌঁছাতে পারে। আবার ডাইরেক্ট ইউপিএসসির মাধ্যমে পদ নেওয়া হয়। তো আমরা যেহেতু কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল নিয়ে আলোচনা করছি বা স্টাফ সিলেকশন কমিশনের এক্সাম নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে আমরা শুধু গ্রুপ বি কোন কোন পোস্টগুলো আছে সিজিএলের মধ্যে সেইগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন ফর্ম ফিল আপ করার সময় এই যে পদগুলো আছে এবং তাদের দায়িত্ব পালন করতে হবে তোমাকে কিংবা তার স্যালারি স্ট্রাকচার কেমন, এগুলো মাথায় রেখে তোমাদেরকে প্রিফারেন্স দিতে হবে। তোমরা যখন যারা সিলেকশন প্রসেস কমপ্লিট করে ফেলবে, যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে, তখনও তোমাদের কাছ থেকে এই চয়েস অফ পোস্ট তোমাদের কাছ থেকে চাওয়া হবে। সেই ক্ষেত্রে কিন্তু তুমি যেটা দেবে সেটাই ফাইনাল হবে। প্রথমেই আসছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, সেটা কোন ডিপার্টমেন্টে পড়ে, না সেটা হচ্ছে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আন্ডার সি অ্যান্ড জি। সি অ্যান্ড এ জি মানে হচ্ছে ক্যাগ, আমরা যেটাকে সংক্ষেপে বলি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। তো কম্পট্রোলার অডিটর জেনারেলের আন্ডারে যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে সেখানে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, যেটা কিন্তু গ্রুপ বি গেজেটেড পোস্ট। গ্রুপ বির মধ্যে আবার দুটো পোস্ট, দুটো ভাগ আছে, একটা হচ্ছে গ্রুপ বি গেজেটেড, একটা হচ্ছে গ্রুপ বি নন গেজেটেড। ঠিক আছে, গ্রুপ বি গেজেটেড পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, আরও একটা গেজেটেড পোস্ট আছে, শুধুমাত্র দুটোই গেজেটেড পোস্ট আছে এই কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্টগুলো আছে তার মধ্যে। দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, এটা কোন ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি আন্ডারে পড়ে, না ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আন্ডার সি অ্যান্ড এজি, সেম। অর্থাৎ সি অ্যান্ড এজিতে ক্যাগের মাধ্যমে, ক্যাগের ডিপার্টমেন্টে দুটো দুই রকমের পদ আছে, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার। এটা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এই দুটো ক্ষেত্রেই কিন্তু তোমাদের স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টটা পড়তে হবে এবং এর জন্য একটা আলাদা এক্সামও তোমাদেরকে দিতে হবে, অর্থাৎ টায়ার ফোর। পরে আসছি অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার যেটা, সেটা বিভিন্ন দপ্তরে নেওয়া হয়, যেমন সেন্ট্রাল সেক্রেটারিয়েট, ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ রেলওয়ে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, AFHQ। AFHQ মানে হচ্ছে আর্মস ফোর্স হেডকোয়ার্টার। ঠিক আছে, এই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার নেওয়া হয়। এটা কিন্তু গ্রুপ বি পোস্ট, কিন্তু এটা গেজেটেড নয়, নন গেজেটেড পোস্ট। ঠিক আছে, অর্থাৎ এই বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে পোস্টের নাম একই থাকে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার কেউ সেন্ট্রাল সেক্রেটারিয়েটের জন্য হয়, কেউ ইন্টেলিজেন্স ব্যুরোর জন্য হয়, ইন্টেলিজেন্স ব্যুরো মানে IB যেটাকে বলছি আমরা, কিংবা মিনিস্ট্রি অফ রেলওয়েজের জন্য মধ্যেও আছে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর মধ্যেও আছে। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, গ্রুপ বি পোস্ট। তারপরে আসছে অ্যাসিস্ট্যান্ট অন্যান্য যেসব মিনিস্ট্রি আছে, এই উপরে যেগুলো আগের যেগুলো নামগুলো বললাম সেইগুলো ছাড়া অন্যান্য যেসব পোস্টগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এরপরে আসছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, CBDT-তে দুটো ট্যাক্স ডিপার্টমেন্ট আছে আমরা জানি, CBDT, CBIC। ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রে একটা হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, আরেকটা হচ্ছে সেন্ট্রাল এক্সাইজ ইন্সপেক্টর বা এখন যেটাকে বলে GST ইন্সপেক্টর। ঠিক আছে, তো এই দুটো ইন্সপেক্টর, দুটো ট্যাক্স ডিপার্টমেন্টের ইন্সপেক্টরও গ্রুপ বি পোস্ট। ঠিক আছে, এরপরে আসছে অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে এবং ডিপার্টমেন্ট অফ রেভিনিউতে
আমাদের এই পদটা থাকে। এরপর হচ্ছে সিবিআই, যেটা হচ্ছে খুবই একটা প্রেস্টিজিয়াস জব, সিবিআই এ সাব ইন্সপেক্টর, সেটা গ্রুপ বি পোস্ট। তারপরে থাকে সেন্ট্রাল বিউরো অফ নার্কোটিক্স, নার্কোটিক্স ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টেরও ইন্সপেক্টর পদ, ইন্সপেক্টর পদ, সিবিআই মনে রাখতে হবে সাব ইন্সপেক্টর পদ দেওয়া হয়, আর নার্কোটিক্সের ডিপার্টমেন্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্সপেক্টর পোস্ট। এরপরে আছে তোমার জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। আমাদের একটা মিনিস্ট্রি আছে আলাদা, যেটা নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, সেখানে কিন্তু আমাদের জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার বা জেএসও এই পদে নেওয়া হয়, সেটা হচ্ছে গ্রুপ বি পোস্ট। গ্রুপ বি এগুলো যেগুলো বলছি সেগুলো সবই নন গেজেটেড পোস্ট। এরপর আছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড টু, সেটা হচ্ছে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া এই মিনিস্ট্রি ডিপার্টমেন্টে নেওয়া হয়। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, এই দুটো কিন্তু ক্যাগের মাধ্যমে নেওয়া হয়, এবং এরপর এইগুলোর জন্য আমাদের স্ট্যাটিস্টিক্স একটা এক্সট্রা সাবজেক্ট আমাদের থাকতে হবে বা পরীক্ষা দিতে হবে, সেটা আমরা এই আগেই বলেছি। এছাড়া ক্যাগের যে অডিটর পদটি নেওয়া হয় সেটা কিন্তু গ্রুপ সি পোস্ট, গ্রুপ সি পোস্টের কিন্তু মাইনেটা একটু কম হয়, ঠিক আছে। তারপরে আছে অন্যান্য ডিপার্টমেন্টে যেসব অ্যাকাউন্টেন্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এগুলো সব হচ্ছে গ্রুপ সি পোস্ট। এরপরে আছে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা আপার ডিভিশন ক্লার্ক, যেটাকে আমরা বলি ইউডিসি বা আপার ডিভিশন ক্লার্ক, সেটা বিভিন্ন দপ্তরের মধ্যে নেওয়া হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরের মধ্যে নেওয়া হয়, সেটা তোমার র্যাঙ্ক অনুযায়ী ডিপেন্ড করবে, তোমাকে চুজ করা হয়েছে, ঠিক আছে। এরপর আছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এটা সিবিডিটি বা সিবিআইসি বা এখন যেটাকে জিএসটি ডিপার্টমেন্ট বলা হয়, সেখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে গ্রুপ সি পদে তোমার নিযুক্তি হতে পারে। ইউডিসি বা আপার ডিভিশন ক্লার্ক, সেটাও কিন্তু গ্রুপ সি পোস্ট, ঠিক আছে। তাহলে এই পোস্টগুলো হচ্ছে তোমার যেগুলো বললাম প্রত্যেকটাই আমরা সিজিএল কমপ্লিট করলে বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষায় আমরা যদি কমপ্লিট করতে পারি এবং আমার যদি র্যাঙ্ক হয়, তাহলে কিন্তু এর মধ্যে আমাদের পোস্টিং হতে পারে আমার র্যাঙ্ক অনুযায়ী। এবার চট করে চলে দেখে নেওয়া যাক আমাদের স্যালারি স্ট্রাকচার কেমন, ঠিক আছে। দেখো স্যালারি স্ট্রাকচারে আমরা জানি যে এখন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে অলরেডি সেভেন্থ পে কমিশন চালু করা হয়ে গেছে, ঠিক আছে। তো এই সেভেন্থ পে কমিশনের মাধ্যমে যে বিভিন্ন রকমের পে লেভেল সেখানে দেওয়া হয়েছে, পাঁচটা পে লেভেলে আমাদের যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের যে পদগুলো আছে সেখানে পে ফিক্স করা হয়, লেভেল ফোর, লেভেল ফাইভ, লেভেল সিক্স, লেভেল সেভেন এবং লেভেল এইট। প্রত্যেকটা লেভেলের আবার আলাদা আলাদা পে স্কেল আছে, ঠিক আছে। তো লেভেল এইটের হচ্ছে হায়েস্ট পে স্কেল, বেসিক, যে আমি বেসিকের কথা বলছি, পে স্কেল বলতে এখানে আমরা বেসিকের কথা বলছি। তো বেসিকে পে যেটা লেভেল এইট আছে তার বেসিক পে হচ্ছে 47,600 থেকে শুরু হয়, অর্থাৎ 47,600 টাকা থেকে আবার বেসিক শুরু হবে। লেভেল সেভেন যেটা সেটা হচ্ছে 44,900 থেকে শুরু হবে। এরপরে প্রতি বছরে যখন ইনক্রিমেন্ট হবে সেই ইনক্রিমেন্ট অনুযায়ী যে স্ল্যাব থাকে সেই স্ল্যাব অনুযায়ী যে 44,900 যে প্রথমে জয়েন করেছে তার প্রথম এক বছর 44,900 হবে, ঠিক আছে। তারপরে যে ফার্স্ট জুলাই ইনক্রিমেন্ট যদি হয়, বছরে দুবার ইনক্রিমেন্ট হয় জয়নিংয়ের হিসাব অনুযায়ী, অ্যাকচুয়ালি একজনের একবারই ইনক্রিমেন্ট হয়, কেউ যদি যদি আগে জয়েন করে তা জানুয়ারিতে হয়, কেউ পরে জয়েন করে তো ফার্স্ট জুলাইতে হয়। তো নেক্সট স্ল্যাবে যেটা আছে 44,900 পরে সেখানে তার বেসিক পে ফিক্স করা হবে। যাই হোক লেভেল সিক্সের বেসিক পে শুরু হয় 35,400 থেকে, লেভেল ফাইভের শুরু হয় 29,200 থেকে, লেভেল ফোরের শুরু হয় 25,500 থেকে। এইভাবে বেসিক পে শুরু হয়। বেসিক পে সঙ্গে সঙ্গে থাকবে আমার এইচআরএ। তো এইচআরএকে ঠিক করার জন্যে প্রতিটা তুমি যেখানে কাজ করছো বা তোমার যেখানে পোস্টিং হবে সেই পোস্টিং কোন সিটিতে পড়ে সেই হিসাবে আমার তিনটে ক্যাটাগরিতে ভাগ করা আছে। একটা হচ্ছে এক্স ক্যাটাগরি সিটি, একটা হচ্ছে ওয়াই ক্যাটাগরি সিটি এবং একটা হচ্ছে বাকি হচ্ছে জেড ক্যাটাগরি সিটি। এক্স ক্যাটাগরি সিটি মেনলি যেগুলো মেট্রো সিটি সেগুলোকে এক্স ক্যাটাগরি ধরা হয়। সেখানে আমার যে বেসিক তার বেসিকের 24% আমাকে দেওয়া হয় এইচআরএ হিসাবে। তো চট করে দেখে নেওয়া যাক কোনগুলো আমার এক্স ক্যাটাগরি সিটি। যেটা বললাম মেট্রো শহর, যেটা দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, এই চারটে মেট্রো আছে, চারটে মেট্রো তো অবশ্যই এক্স ক্যাটাগরি সিটি। এছাড়াও ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, আহমেদাবাদ এবং পুনে এই এই চারটে শহরকেও আমাদের এক্স ক্যাটাগরি সিটির মধ্যে ধরা হয়। ওয়াই ক্যাটাগরি সিটি যেগুলো সাধারণত এক্স ক্যাটাগরি থেকে একটু ছোটো কিংবা কিন্তু একটু বড় ধরনের শহর। এরপরে বাকি যেগুলো থাকলো সেগুলো হচ্ছে জেড ক্যাটাগরি। এবার এক্স ক্যাটাগরিতে বললাম যে 24% হচ্ছে আমার
এইচআরএ দেবে কার, বেসিকের 24%, ওয়াই ক্যাটাগরিতে দেবে বেসিকের 16%, আর জেড ক্যাটাগরিতে দেবে যে আমাদের বেসিক পে তার 8%। ঠিক আছে, এটা হলো আমাদের এইচআরএর হিসাব। প্রতিটা যে আমাদের পদগুলো আছে তাদের যে গ্রেড পে কেমন এবং নেট ইনহ্যান্ড স্যালারি আমার কত হতে পারে বা কত আসতে পারে আমার নেট স্যালারি এক্স ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি সিটিতে, সেটা আমরা দেখে নিই। চলো, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার যেটা বললাম সেটা হচ্ছে গ্রেড পে 4800। মনে রাখবে যেগুলো গ্রুপ বি গেজেটেড পোস্ট সেগুলোর গ্রেড পে হয় 4800। তো প্রথমেই বলেছিলাম, দেখো অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার যেটা এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার যেটা, সেটা কিন্তু আমাদের গ্রুপ বি গেজেটেড পোস্ট, সেজন্য তাদের গ্রেড পে হবে 4800। ঠিক আছে, এক্স ক্যাটাগরিতে তার স্যালারি কত হবে, ওয়াই ক্যাটাগরিতে তার স্যালারি কত হবে, জেড ক্যাটাগরিতে তার নেট স্যালারি কত হবে। শুধু এখানে মনে রাখবে যে স্যালারি ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বেসিক আর এইচআরএ নয়, তার সঙ্গে ডিও ক্যালকুলেট যোগ করা হবে এবং টিএ যোগ করা হয়। টিএ বলতে ট্রান্সপোর্ট অ্যালাউন্স, এগুলো যোগ করে এনপিএস যেটা আছে সে বেসিকের 10%, সেই এনপিএস কন্ট্রিবিউশন আমাদের ডিডাকশন করে যেটা নেট ইনহ্যান্ড স্যালারি মোটামুটি তুমি ধরতে পারো, সেগুলো দেখো এখানে দেখতে পাবে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, সেন্ট্রাল সেক্রেটারিয়েট। সেন্ট্রাল সেক্রেটারিয়েটে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার আছে, তার স্যালারি হচ্ছে 4600 গ্রেড পে। ঠিক আছে, বাকি যেগুলো ইন্টেলিজেন্স ব্যুরো সেগুলো সমস্ত কিছু হচ্ছে কিন্তু 4600। সমস্তগুলো যেগুলো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার আছে কিংবা ইন্সপেক্টর আছে, যে কোনো ডিপার্টমেন্টের ইন্সপেক্টর পোস্ট, সেগুলো কিন্তু সবগুলোই 4600 আমার গ্রেড পে। এবার আসছি অ্যাসিস্ট্যান্ট পদগুলোর জন্য। অ্যাসিস্ট্যান্ট পদগুলোর গ্রেড পে কিন্তু 4200। ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট সেটাও 4200। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার সেটাও 4200। স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর সেটাও 4200। এনআইএতে সাব ইন্সপেক্টর, এনআইএ মানে হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, তার যে সাব ইন্সপেক্টর আছে সেটাও 4200। এরপরে যে ক্ল্যারিক্যাল ক্যাডারগুলো আছে সেই ক্ল্যারিক্যাল ক্যাডারে কিছু হচ্ছে 2800 গ্রেড পে। ঠিক আছে, যেমন অডিটার আন্ডার সিজিডিএ, অডিটার আন্ডার ক্যাগ, অডিটার আন্ডার সিজি অ্যান্ড আদার্স, অর্থাৎ সমস্ত রকম অডিটার পোস্টগুলো হচ্ছে, এবং অ্যাকাউন্ট্যান্ট বা জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পোস্টগুলো হচ্ছে 2800 গ্রেড পে। তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে 2400 গ্রেড পে, এটা সবথেকে কম গ্রেড পে, এইটাও ক্ল্যারিক্যাল পোস্ট। ঠিক আছে, এই ক্ল্যারিক্যাল পোস্টের যেগুলো আছে সেগুলো হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সিবিডিটি, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সিবিআইসি, ইন্সপেক্টর অফ সেন্ট্রাল নার্কোটিক ব্যুরো, এগুলো হচ্ছে সবই 2400 গ্রেড পে। ইনহ্যান্ড স্যালারি কত হবে সেটা তোমরা দেখে নিতে পারছো এক্স ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি ও জেড ক্যাটাগরি সিটিতে। তো আমি তোমাদেরকে বলবো যে শুধুমাত্র স্যালারির দিকটা বিচার করেই তোমরা প্রেফারেন্সগুলো দেবে না, তার সঙ্গে সঙ্গে যে জব প্রোফাইল আছে আমার কী কী কাজ করতে হবে এবং কী সেই দায়িত্বগুলো এবং তার রিস্ক কতটা বা তার প্রমোশন স্কিম কী আছে সেইগুলোর দিকে মাথায় রেখো তোমরা জব প্রেফারেন্সগুলো দেবে। এখানে আমরা জব প্রোফাইল নিয়ে শুধু স্যালারি নিয়ে এবং স্যালারি স্ট্রাকচার নিয়ে এবং কোন কোন ডিপার্টমেন্টের কী কী পোস্ট হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। প্রতিটা পোস্টের জন্য কী কী কাজ আমাকে করতে হবে বা আমাদের প্রমোশন স্কিম কী আছে সেগুলো নিয়ে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করিনি। এরপরে আমরা সেটা জানার দরকার হয় তাহলে তোমার নিচে আমাকে কমেন্টে অবশ্যই জানাও, তাহলে প্রতিটা পদ নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো এবং সেখানে আমাদের প্রমোশন স্কিম কী আছে বা আমাকে কী কী দায়িত্ব পালন করতে হতে পারে সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করতে পারি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের ইনফরমেশান আমি কিছু দিতে পেরেছি। যদি তোমাদের ইনফরমেশান কিছু তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে থাকে, এরপরে যদি কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাও, আমি সেই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে সবার মাধ্যমে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।